আমি দেখেছি পর্দাশীন মহিলা যে তার বাবার বাড়িতে থাকে তার বাবার ভাষ্য হলো তার স্বামীর বাড়িতে দেবর আছে কিন্তু তার নিজ বাড়িতে খালাতো মামাতো ফুফাতো চাচাতো আড়াতো পাড়াতো ভাইয়ের সাথে তার দেখা হয় তার তো মামা তো খালাতো তো চাচাতো ভাইয়ের সাথে দেখা করলে তার পর্দার লঙ্ঘন হয় না কিন্তু স্বামীর বাড়িতে দেবরের সাথে দেখায় তার পর্দার লঙ্ঘন হয় তাই সে স্বামীর বাড়িতে থাকবে না তার বাবার কথা হচ্ছে আমার পর্দাসীন মেয়ের জামাইকে বলছে তুমি আলাদা হয়ে যাও অথবা আমার বাড়িতে মেয়ে থাকবে মাসে মাসে টাকা পাঠাও তোমার বাড়িতে আমার মেয়ের পর্দা হয় না তোমার ছোট ভাই আছে তোমার বোন জামাই আছে আচ্ছা আমি কি বলছি তাহলে আড়াতো পাড়াতো খালাতো মামাতো ভাই বোন এদের সাথে দেখা দেওয়া যাবে না কিন্তু দেবরের সাথে দেখা দেওয়া যাবে দেবরের ছোট বোনের জামাই সাথে দেখা যাবে আমি কি এমনটা বলছি না আমি বলছি দেশে ধার্মিক ব্যাপারে ধার্মিক মেয়েরা নিজ এলাকার রায়ের মাহরমদের সাথে দেখা করতে পারে কিন্তু স্বামীর বাড়ির সাথে পারে না তাদের ধার্মিক কথা তাদেরকে বাধা দেয় আমি দেখেছি এই দেশের মানুষ তার ছোট বাচ্চাকে নিয়ে জুমার দিনে আধা ঘন্টা রোদে পড়ে মসজিদের বাহিরে বসে দুরাকাত নামাজ পড়ে চল্লিশ মিনিট ব্যয় করতে আমি দেখেছি ওই একই মানুষ আসরের নামাজে মাত্র দশ মিনিট সময় ব্যয় না করতে মজার কথা তখন অবাক লাগে এই দেশের মানুষ এক দিন ছুটি পেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সপ্তাহে কতদিন ছুটির প্রয়োজন হবে শুক্রবার মানুষ ছুটি পায় ছোট বাচ্চারা ছুটি পায় অফিস ছুটি স্কুল ছুটি ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রেই মানুষ বন্ধ রাখে এই চব্বিশ ঘন্টার ছুটিতে মানুষ শুধু দুই রাকাত নামাজ পড়ে আসরের নামাজটা পড়ে না তখন আমার মনে প্রশ্ন জাগে যে একদিনের ছুটি পেয়ে মানুষ দু রাকাত নামাজ পড়ে তাহলে আসরের চার রাকাত নামাজ পড়তে তার কয়দিনের ছুটি লাগবে অথবা জুমার দিনের ফজর থেকে এসা পর্যন্ত পাচক্ত নামাজ পড়তে ওর কতদিনের ছুটি প্রয়োজন বাংলাদেশ সরকার শেখ হাসিনা আসুক অন্য কেউ আসুক সবাই কিন্তু শুক্রবারটাকে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় ছুটি হিসেবে রেখেছে যদিও অধিকাংশ সময় ইউরোপের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার রবিবার পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে কারণ ওদের কার্যক্রম অনুযায়ী যেহেতু বিদেশিদের সাথে কাজ করে ওদের সময় অনুযায়ী কাজ করতে তবুও এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠান এখনো শুক্রবারে বন্ধ থাকে আলহামদুলিল্লাহ পুরো দিনের ছুটিতে দুই নামাজ পড়ে কেমন আমি দেখেছি বিবাহের পূর্বে ছেলেরা কিভাবে ধার্মিকতা দেখায় দেখেছি যৌতুক নিতে চায় না জোর করে শ্বশুররা কিভাবে যার গত এক বছরে টাকা দিয়েছে এরকম রেকর্ড নাই হাজার সেই শ্বশুরের মেয়ের জামাই বলতেছে যে আমার শ্বশুর খুশি হয়ে দুই লাখ টাকা দিয়েছে আমি নিতে চাইনি এই যৌতুকের আওতায় পড়বে কি হুজুর ফতয়া চাই এই কি যৌতুকের আওতায় পড়বে আমি নিতেই চাইনি না একদম না কি যে বলেন জোর করে দিয়ে দিয়েছে ওর শ্বশুর নাকি এমনি দিয়েছে ওর শ্বশুর গত এক বছরে পাঁচ হাজার টাকা ফুকরকে ভিক্ষা দেওয়ার কাহিনী আমি দেখেছি এ দেশের মানুষ সাদাকা করতে সাদাকার দিন পালন করতে পছন্দ করে জাকাতের দিন পালন করতে পছন্দ করে না অথচ সাদাকা তার উপরে অনিবার্য হয় জাকাত তার উপরে অনিবার্য দেখেছি আমি মানুষকে যে দু টাকা পাঁচ টাকা ভিক্ষা সে আল্লাহ কবুল করুন কিন্তু যখন এই বছর শেষে জাকাতের ব্যাপার আসে সে কৃপণ হয়ে যায় তার কাছে ওই ইসলাম ভালো লাগে না যে ইসলামে জাকাত দেয় ওই ইসলাম ভালো লাগে যে ইসলামে সাদাকা করে তার কাছে ওই ইসলাম ভালো লাগে যে ইসলাম তাকে রাস্তায় নামিয়ে চিল্লা চিল্লি করতে বলবে ওই ইসলাম ভালো লাগে না যে ইসলাম ঘরে বসে কোরআন খুলে দুটো আয়াত পড়ে তার অর্থ বুঝে জীবনটাকে সংশোধন করবে ওই চিকিৎসা কোরআনের তার ভালো লাগে না যে চিকিৎসা কোরআন পড়ে বুঝে সেই অনুযায়ী মেনে চলে কোরআনকে সুস্থতা হিসেবে গ্রহণ করবে সেই ইসলাম ভালো লাগে না তার কাছে ভালো লাগে কোরআনটাকে পেঁচিয়ে কাগজে মুড়িয়ে কিছু একটার ভিতরে ঢুকে তার গলায় ঝুলিয়ে দিলে সেই ইসলাম তার ভালো লাগে মানে তার ওই চিকিৎসা লাগবে যে চিকিৎসায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছে এবং ফজরে তোমরা আয়তুল কুর্সি পড়ো এখলাস পড়ো ফালাক নাস পড়ো জিন শয়তান বালা মুসিবত জাদু টোনা থেকে তোমাকে কেউ তোমাকে আশ্রয় দিবে আল্লাহ ওই ইসলাম ওর ভালো লাগে না ওর ভালো লাগে ওই ইসলাম কার কাছে যাবে কেউ একজন কিছু পড়বে ওকে ফু দিয়ে কিছুর ভিতরে ঢুকে দিয়ে ওর গলায় ঝুলিয়ে দেবে তার সেই দিনের চিকিৎসা লাগবে যেই দিনের চিকিৎসায় মাগরিবে পড়তে হয় ফজরে পড়তে হয় তার সেটা লাগবে না আমি দেখেছি এরকম বহু মানুষ যারা নিজের মেয়ের ক্ষেত্রে জুলুম বোঝে স্ত্রীর ক্ষেত্রে বোঝে না তার মেয়ের জামাই অত্যন্ত খারাপ তার মেয়ের একটা কথা শোনে না তার মেয়ের নামে অ্যাকাউন্ট করে না তার ছেলে খুবই খুবই খারাপ খারাপ নামে অ্যাকাউন্ট আছে বউর কথায় চলে তার মেয়ের জামাই খুবই খারাপ তার কপালই পড়া তার মেয়ের জামাই খুবই খারাপ তার মেয়ের নামে অ্যাকাউন্ট করে না এবং মেয়ের কথা শোনে না এই কারণে তার মেয়ের জামাই খারাপ আর ঠিক তার ছেলের বউর নামে অ্যাকাউন্ট আছে এবং ছেলে তার বউর বউর কিছু কথাবার্তা শুনে চলে তার ছেলেটাও খারাপ কত কপাল পড়াশে জানেন কত কপাল পরাশে তার খারাপ এবং ভালোর বিশ্লেষণ আমি দেখেছি এভাবে আমি দেখেছি মানুষ বাবা মারা গেলে জানাজার নামাজ নিজে পড়ে হাজার মানুষকে ডেকে জড়ো করতে ঠিক একই দিনে আসরের নামাজ মানুষকে না পড়তে দেখেছি ফজরে ঘুমিয়ে কাটাতে জোহর তার কাজ কর্মব্যস্ততায় কাটাতে আসরে তার ক্লান্তি এবং আড্ডায় যেতে তার আবার কর্মব্যস্ততা ঈশা তার টেলিভিশন অন্য দেখেছি আমি যখনই ধর্মের নামে রসুল সাল্লা সাল্লামের অবমাননায় তাকে রাস্তায় আসতে না আমি বলছি না যে আসবে না কেন আসবে না আমি বিরোধিতা করছি না আমি বলছি যে এই দাঁড়ি কাটা তার কাছে অবমাননা মনে হয় না রাসুল সাল্লাহি সাল্লাম বলেছে এটা রাখতে এটা কেটে ফেললে তার কাছে অবমাননা মনে সে সাইজ বলে এটাকে তার শরীরে কেউ যদি এভাবে ছুরি দিয়ে এভাবে দাগ দেয় সে বলে শরীর কেটে দিয়েছে সে এই দাড়িটাকে কেটে বলে সাইজ করেছে আমি দেখেছি একই একই কাজ বিভিন্ন নামে মানুষ জায়েজ না জায়েজের ফতোয়ার পিছনে ঘুরতে আমি দেখেছি মানুষকে যার স্ত্রীর সাথে সে রাগ করে তালাক দিয়েছে বলে আরেকজনের কাছে কন্ট্রাক্ট করে একদিনের জন্য বিবাহ দিয়ে তাকে পাহারা দিয়ে পরের দিন নিজে তালাক নিয়ে আবার বিয়ে করতে ধর্মকে মানুষ এভাবে বুঝেছে আমার এই সাত আট বছর বাংলাদেশের লাইফ আমি দেখেছি এমন আমি দেখেছি মানুষ প্রশ্ন করতে হুজুর আমি আমার বন্ধুর গল্প বলি আপনাকে আমার বন্ধু তার এক বন্ধুর বউকে নিয়ে ভেঙে চলে গেছে ভাগায় নিয়ে গিয়ে বিয়ে করেছে এখন আমার বন্ধু যেই বন্ধু আরেক বন্ধুর বউকে ভাগাই নিয়ে গেছে ওই বন্ধুর বাবা মা এই বিয়ে মানতেছে না ইসলামে বাবা মা রাজি না থাকলে কি বিয়ে বৈধ হয় এদের বিয়ে কি হয়েছে বাউ তালাক দিলে কি ওর গুণা হবে একজনের বউকে নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে বিয়ে করছে আরে ভাই আরেকজনের মেয়ে বিয়ে করা যায় আরেকজনের বোন বিয়ে করা যায় আরেকজনের শালি বিয়ে করা যায় আরেকজনের ফুফি বিয়ে করা যায় কিন্তু আরেকজনের ওয়াইফ কিন্তু বিয়ে করা যায় বলে আমরা জানি না যে জিনিসের বিয়ে হয়নি সেই জিনিসের তালাক খুঁজতে আমি দেখেছি দেখেছি মেয়ে এক ছেলের হাত ধরে ভেঙে যেতে দু বছর পরে ডিভোর্স দিলে গুণা হবে কিনা ছেলে তালাক দিলে গুণা হবে কিনা সেই ফতুয়া খুঁজতে যেখানে আমরা জানি যে মেয়ের বাবা মা রাজি না থাকলে বিয়ে হয় না যার বিয়ে হয়নি সে তালাক খোঁজার ফতুয়া খোঁজে তালাক দেওয়ার ফতুয়া খোঁজ আমি দেখেছি এমন ইসলাম এখানে আমি দেখেছি এখানে মানুষ ফেসবুকে দারুণ দারুণ কথা বলতে আমি নিজেও এর অন্তর্ভুক্ত হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি দেখেছি মানুষকে ফেসবুকে দারুণ দারুণ পোস্ট করতে এবং দাঁড়িয়ে টাকনুর নেচে প্যান্ট পরে চায়ের দোকানে বসে ধর্ম নিয়ে বেশ আলোচনা আড্ডায় মেতে উঠতে নামাজের সময় পার করে দিয়ে দেখেছি এখানকার মানুষকে নামাজ কতটা তুচ্ছ আর কতটা ছোট তা এখানে না এলে মানুষ অনুধাবন করতে পারবে না ইসলামের নামাজ বলে যে কিছু একটা আসে না পড়লে যে কিছু হয় কিছু হবে এ না পড়েও ভালো কিভাবে থাকা যায় সেটা আমি দেখেছি এখানে আমি বলছি না আমি খুব ভালো আমি বলছি না আমি খুব ভালো আমি একেবারে মানে সাধু আপনাদের অনেকের খারাপ লাগতে পারে সাধু শব্দ শুনে আমার মুখে কিন্তু নিজেকে এক্সপ্লেন করার মতো সোজা বাংলার চেতার কোনো বাংলা আমি খুঁজে পাইনি আমার জ্ঞান এখনো অনেক সীমিত আমি দেখেছি এখানে মানুষকে জুমার দিনে মসজিদ কানায় কানায় ভরে মসজিদের সামনের জায়গা পূরণ হয়ে টয়লেটের সামনে এসে নামাজ পড়তে আমি দেখেছি সিগারেট খোরকে মানুষ খারাপ বলতে বেনামাজিকে মানুষ ভালো বলতে আমি দেখেছি দাঁড়িয়ে টুপিওয়ালাকে মানুষ কিভাবে ক্রিটিসাইজ করে কথা বলে দেখেছি বহু দাড়িওয়ালা মানুষকে দাঁড়িয়ে সিগারেট খেতে জনসম্মুখে এবং সেটাকে মাকরু মনে করে দেখেছি আমি দেখেছি বিবাহিত পুরুষ কিভাবে অপর মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয় দেখেছি দুই বিবাহ করা মানুষ কিভাবে প্রথম স্ত্রীর উপর জুলুম করে এবং নিজেকে সমাজের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে দেখেছি মসজিদের সভাপতি ঘুষ খোর সুদ খোর দুর্নীতিবাজ দেখেছি এদেশের বহু মানুষের মুখে অন্ন না যাওয়ার কারণ একজনের কোটিপতি হওয়া আমি দেখেছি এমন বহু মানুষ দেশে আমি দেখেছি এমন বহু দানশীল মানুষকে যার দুর্নীতির কারণে লাখো মানুষ পানির জোয়ারে ভেসে গেছে ওই যে বানের কাজে সে দুর্নীতি করেছে সেই একই ব্যক্তিকে পাঁচ লাখ টাকা দান করে খবরের কাগজে নিজের সুনাম ছাপতে আমি দেখেছি অবাক হয়েছি দেখে আমি দেখেছি দেশের বহু মানুষ সরকারের বাজেট গরিবের জন্য ঘর বাড়ির নামে নিজের দালান আর ওই একই গরিব রোদে হাঁটার পরে একটা ছাতি দিয়ে একটা দিয়ে খবরের কাগজে আসতে দেখেছি এদেশের বহু মানুষ বলছে দেশ ডুবে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে দেশের পরিস্থিতি খারাপ কিন্তু একই মানুষ বিদেশি নিয়ে গিয়ে টাকা রাখে আমি দেখেছি দেখেছি এমন বহু বোকা মানুষ যাদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কিন্তু ভাত খায় স্বর্ণ খায় না মাছ খায় রূপা খায় না দেখেছি বহু মানুষকে যারা গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত সামুদ্রিক পুকুরের অথবা চাষের মাছ খেতে হাজার কোটি টাকা মানুষের মেরে দিয়ে গিয়ে ব্যাংকে রাখতে দেখেছি বহু মানুষ মরার পরে কুকুরে লাশ খেয়েছে দশ হাজার কোটি টাকার মালিক দেখেছি দেশ থেকে ভেঙে গিয়ে বিদেশে চলে গেছে দেখেছি দেশের বহু মানুষের বহু ক্ষমতা কিন্তু দুর্নীতিবাজকে সায়স্তা করতে দেখিনি দেখেছি ছোট অপরাধীর বহু শাস্তি বহু শাস্তির নমুনা দেখেছি বড় অপরাধ করে কিভাবে মানুষ বেঁচে যায় দেখেছি পাখির মতো গুলি করে কিভাবে মানুষ মানুষকে মেরে ফেলে দলের নামে এবং তা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় দেখেছি মানুষ আল্লাহকে পরোয়াই করে না মানুষ ভুলে গিয়েছে তার হত্যা আল্লাহ জানে মানুষ ভুলে গিয়েছে একজন মানুষকে হত্যা করলে পুরো মানব জাতি হত্যার সামিল জি দেখেছি মানুষকে গাফেল হতে মানুষ ভুলে গিয়েছে যে ইসলাম বলে একজন মানুষকে যদি এক কোটি মানুষের মিলে মারা এক কোটি মানুষকে ফাঁসি দিতে হবে এই ফাঁসি তার পৃথিবীর কাফারা আখেরাতে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে তিনি ক্ষমা করবে অথবা করবে না তার ফলাফল কারো হাতে নেই মানুষকে ভুলে যেতে দেখেছি এটা দেখেছি এদেশের মিছিল শুধু নেতাকর্মী মরতে কোনো নেতা না মর্ত আমি কি তাহলে নেতার মৃত্যু কামনা করি কেন মৃত্যু কামনা করবো একজন মুসলমান কমে গেলে আমারই তো ক্ষতি আমার ভাই কেন মারা যাবে দেখেছি এদেশের রক্ষক যখন মানুষকে রক্ষার নামে মানুষকে জুলুম নির্যাতন করে দেখেছি মানুষকে কিভাবে তার সরকারের বিরোধিতা করতে অথচ বিরোধিতা করে সে দেশেরই ক্ষতি করল জনগণের ক্ষতি করলো তার কাছে মনে হয় এটা অন্যায়ের প্রতিবাদ সে মনে করে সে জোর করে মানিয়ে দেবে কাউকে সে ভুলে গিয়েছে ইসলাম জোর করে যেমন পালন করা যায় না কাউকে দিয়ে ঠিক সেভাবে কারো ভুল কোনো ভুল করে কেভাবে জোর করে সংশোধন করা যাবে না হ্যাঁ ক্ষমতা থাকলে আইন বানিয়ে একটা আওতায় নিয়ে আসা যায় একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় কিন্তু এভাবে রাস্তায় নেমে মানুষের গাড়ি ভেঙে জনমানুষের মানে চলাচলকে থামিয়ে দিয়ে এভাবে ভালো মানুষকে মানুষ ভালো করতে পারে আমি দেখেছি বহু মানুষকে এরকম যুক্তিতে ভালো কাজ করতে আমি দেখেছি বহু মহিলা পর্দা করে বোরখার মধ্যে রকমের ফুল থাকে কোমরের পিছনে একটা পিতা দিয়ে বেলে রাখে কোমরের সাইজ বোঝা যায় দেখেছি দেশের বহু মানুষের হিজাবের নামে হিজাবের মধ্যে জরি ঝরকা ঝুমকা দেখেছি সোনালি গোল্ডেন কালার চকচক করা কিছু একটা তার হিজাবের মধ্যে পর্দাসীন মহিলা আমি দেখেছি আমি এদেশে পর্দাসীন মহিলাকে দেখেছি পর্দা করতে ভালোবাসতে কিন্তু কালো বোরখায় পর্দা করবে না নীল লাল বেগুনি এবং মধ্যে এখানে হিজাবের গোলাপ সেখানে শিউলি চম্পা কত রকমের ফুল রাখতে আমি দেখেছি এখানে বহু মানুষ পর্দা করতে পর্দাকে ভালোবাসতে কিন্তু কোন পর্দা তা বোরখা হতে হবে নাবির নিচে ফুল বোরখা হতে হবে কোমরের পিছনে বাধা বোরখা হতে হবে শরীরের সাথে লাগানো বোরখা দিয়ে বোঝা যাবে শরীরের অবকাঠামো সেই পর্দা ভালোবাসতে দেখেছি বহু মুসলিম বোনকে ওই পর্দাকে ঘৃণা করতে দেখেছি ওই পর্দা আগের পর্দা বলতে শুনেছি বহু মুসলিম বোনকে যেটা কালো হবে যেটা ঢিলে ঢালা হবে যেটা দিয়ে শরীরের অবকাঠামো বুঝে যাবে না দেখেছি বহু বাবাকে তার মেয়ের জন্য রং বেরঙ্গের ঝকঝকে চকচকে পর্দা হিজাব কিনতে এবং তা দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়তে দেখেছি আমি বহু বাবাকে যারা তাদের মেয়েকে পর্দাশীল করতে চায় আমি কি বলবো আপনাকে আমি বহু কিছু দেখেছি আমার এখন মনে আসছে না আমি বলছি আমি খুব ভালো এগুলোর ঊর্ধ্বে আমি নিজেকে এর ভিতরে রেখে কথা বলছি আল্লাহ আমাকে ভালো হওয়ার তৌফিক দান করুন আল্লাহ সব চায় আমাকে ভালো হওয়ার তৌফিক দান তিনি তিনি আমাকে আমাকে ক্ষমা করুন ওই পর্দা থেকে আশ্রয় দিন যা কোমরে বাঁধে যেই বোরখার মধ্যে থাকে ফুল যে বোরখা বোরখায় শরীরের অবকাঠামো বোঝা যায় তিনি আমাকে ওই রকম পর্দার বুঝ থেকে আশ্রয় দান করুন তিনি আমাকে জুমার সলাতের পরে আসরকে গুরুত্বহীন মনে করার অপরাধ থেকে আশ্রয় দান করুন তিনি আমাকে নিজের মেয়েকে নিজের বাড়িতে রেখে সবার সাথে দেখা করলে অসুবিধা নাই স্বামীর বাড়িতে থেকে কারোর সাথে দেখা হয়ে গেলে পর্দার লঙ্ঘন হয় এই রকম ছোট চিন্তা থেকে তিনি আমাকে আশ্রয় দিন তিনি আমাকে আশ্রয় দিন সমস্ত অপরাধ অন্যায় থেকে তিনি আমাকে আমি যা বলি সে অনুযায়ী কর্মের তৌফিক দান করুন আমাকে এবং আমার শ্রোতাদের মধ্যে তিনি দূরত্বটা দূর করে দিন আমি বলছি না আমি খুব ভালো যে কথাগুলো বলেছি আমি তার ঊর্ধ্বে আমি একবারও বলছি না আমি একবারও বলছি না আমি একবারও বলছি না ও আমি এমন এক সমাজে বসবাস করি তারা মনে করে পর্দা হচ্ছে মহিলার কাজ তারা ভুলে গিয়েছে কোরআনুল ক্যারিমের সবার আগে পুরুষের পর্দার কথা এসেছে আমি অবাক হয়েছি আমি এমন এক সমাজে বসবাস করি যেই সমাজে পর্দা শব্দ আসলে মহিলা আসে পুরুষ আসে না আমি বড় অবাক হয়েছি হতবাক হয়েছি নির্বাক হয়েছি আমি চমকে গিয়েছি পর্দা মানে কিভাবে মহিলা হয় পর্দার তো কোনো লিঙ্গ নেই এর উভয় লিঙ্গ আমি অবাক হয়েছি পর্দা আসলে বোরখা আসে পর্দা আসলে হিজাব আসে পর্দা আসলে পাইজামা পাঞ্জাবি আসে না পর্দা আসলে দাড়ি আসে না আমি অবাক হয়েছি পর্দা আসলে শুধু কাপড় কাপড় মানুষের চোখে বাসে চক্ষুকে অবনত করার বিষয় মানুষের চোখে আসে না আমি এমন সমাজে বসবাস করি যা আমাকে অবাক করেছে যেখানে পর্দা মানি মা পর্দা মানি বোন পর্দা মানি মেয়ে পর্দা মানি চাচি জেঠি পর্দা মানি বাবা নয় পর্দা মানি ভাই নয় পর্দা মানি নিজে নয় পর্দা মানি ছেলে নয় এমন সমাজে বসবাস করি যেখানে পর্দা ফরজ কিন্তু মহিলার জন্য পুরুষের জন্য নয় যা আমাকে অবাক করেছে আমাকে অবাক হতে হয়েছে অথচ পর্দা মানি পুরুষ দেন মহিলা পর্দা মানি পুরুষ এন্ড দেন মহিলা পর্দা মানি পুরুষ আগে পুরুষ পর্দা করবে মহিলা পর্দা করবে মা পর্দা করবে বোন পর্দা করবে বাপ করবে না ভাই করবে না এমন পর্দা তো ইসলাম বলেনি ইসলাম তো পুরুষকে বলেছে চক্ষুকে অবনত করে চলো আমি অবাক হই যখন আমি পর্দা মানে শুধু মহিলা শুনি পুরুষরা বাদ পড়ে যায় আহ কি সুন্দর ইসলাম যেখানে কোটি কোটি পুরুষ ফরজ হওয়া সত্ত্বেও বেঁচে যায় আর পর্দা মানিং একটা স্ত্রীলিঙ্গে পরিণত হয়েছে আমি বলছি না আমি আমি যে সমাজে বসবাস করি আমি ঠিক তাদের মতোই আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এমন হওয়া চাইতে আমি যে কথাগুলো বলেছি আমি এর বাহিরে আমি নিজেকে বলিনি আমি বলেছি আমাকে অবাক করে আমার এই চরিত্র আমি যখন মাঝে মধ্যে ভাবি যে আমি এমন আমি অবাক হই আমি হতবাক এবং নির্বাক হই যে আমি কেন এমন কেন আমার দেশে বোরখার দোকানে বোরখা হবে এমন কেন আমার দেশে মসজিদগুলো গুলো শুক্রবারে দুরাকাতের জন্য কানায় কানায় ভরে আসরের ফরজ গুরুত্বহীন হয়ে দাঁড়াবে কেন আমার দেশের মেয়েরা স্বামীর বাড়িতে সবাইকে পর মনে করে নিজের বিয়ের পরেও বাবার বাড়িকে খুব বেশি আপন মনে করবে কেন আমার দেশে মানুষ রাস্তায় নেমে মারা যাবে কারণ জানবে না কেন আমার দেশের মানুষ মানুষকে মেরে অন্যের উপর দোষ চাপিয়ে দিবে এটা জেনেও যে আল্লাহ আছে সত্তর বছর পর তাকে ধরবে সে মানুষকে তার দোষ বাঁচাতে পারবে আল্লাহকে তার দোষ বাঁচাতে পারবে না জেনেও কেন এমন হবে কেন এমন হবে কেন মানুষ নিজের দেশের সমস্ত টাকা বাহিরে নিয়ে গিয়ে নিজের দেশকে ঝুঁকির মুখে রাখবে কেন নিজে একজনে প্রতিদিন গুস্ত মাছ খেতে গিয়ে হাজার মানুষের ডাল ভাত মেরে দেবে কেন মানুষ দশ হাজার কোটি টাকা অন্যের নিজের কাছে জিম্মি করে রাখবে বিনিময় মানুষগুলো অন্য অন্নবস্ত্রহীন হয়ে যাবে কেন এমন হবে কেন এমন হবে কেন এমন হবে যাই হোক অনেক কিছু আমাকে অবাক করে আমি অবাক হয়েই থাকছি আর আমি আমার এই অবাক হওয়া থেকে কখন বেরিয়ে আসবো আমি জানি না কারণ আমি যেদিন যেদিকে যাই কিছু না কিছু আমাকে অবাক করে কিছু না কিছু আমাকে অবাক করে আমি দেখেছি মানুষ রোজা ভাঙতে হ্যাঁ ভালো মুসলিম মা তার ছেলেকে বলতে বাবা খেয়ে ফেল শরীর নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে হা আমার বাচ্চাটা রে আমি দেখেছি ফজরের সময় বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখতে ঘুমতে থেকে উঠে গেলে বাচ্চার মেধা নষ্ট হবে বলে সাতটা থেকে কোচিং এ যেতে আমি দেখেছি এমন বাবা মা যে তার সন্তানকে ভালোবাসে আমি দেখেছি এমন বাবা মা যে ফজরে নিজেই ঘুমিয়ে থাকে এবং তার বাচ্চা যখন গাঁজা খায় বলে তুমি ভালো হয়ে চলো সমাজে মুখ দেখাতে পারছি না তুমি খারাপ করছো নিজেই যে নামাজ পড়ে না সেটা খারাপ কিছু না আহ এমন ভালো কোনটা ভালো কোনটা খারাপ বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে কোনটা বেশি খারাপ কোনটা কম খারাপ বর্তমানে এমন সমাজে বসবাস করি যাকে বেশি মানুষ শোনে সে বড় ধার্মিক লোক যাকে বেশি মানুষ শোনে সে বেশি ভালো মানুষ যাকে কম মানুষ শোনে সে কিছুই জানে না এমন সমাজে বসবাস করছি যা বেশি মানুষ জানে তাই সত্য যা অল্প মানুষ জানে তার কোনো ভিত্তি নেই যতই দলিল থাকুক বড় অবাক হতে হয় আমাকে বড় অবাক হতে হয় আমাকে জাক মুল্লা খায় স্যালেন কেউ নিজের উপর নেবেন না আমি জামশেদ মজুমদার কথাগুলো আমি আমাকেই বলেছি আমি এর ঊর্ধ্বে নই আমি নিজের সমালোচনা নিজেই করেছি আপনাকে বলিনি নিজের উপরে নিয়েন না নিজের উপরে নিয়ে যা খুশি তা বলবেন আপনার কৃতকর্মের ফলের জন্য আপনি নিজেই দায়ী আপনার কৃতকর্মের কর্মের ফল আপনি বহন করবেন এটা আমাকে টাচও করবে না আপনার ওই প্রত্যেক ক্রিটিসাইজ আপনার প্রত্যেক গালিগালাজ অহংকারমূলক কথা তা আপনাকেই বহন করতে হবে আমাকে ছবে না আমার এতটুকু বুঝ আছে যদি আমাকে মন মনে কষ্ট দিতে হয় ভিন্ন পথ অবলম্বন করুন আমাকে উল্টাপাল্টা আজে বাজে বলে আমাকে মনে কষ্ট দেওয়া যাবে না কেন যাবে না আমি জানি আপনার কৃতকর্মের কর্মের ফলে আপনাকে ছবে আমাকে নয় জাকমুল্লাহ জেজা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ